আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা ভালো আছেন। তো আমি আপনাদের মাঝে আবারও হাজির হলাম আজকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে। তো আজকের নিউজটি হচ্ছে স্কুল কলেজ ও হল সহ বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবি। তো কাদের দাবি বিস্তারিত থাকছে আমার এই ভিডিও জুড়ে, আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি শুনবেন, আশা করি বিস্তারিত জানতে পারবেন। আর কালক্ষেপণ না করে দ্রুত স্কুল কলেজ এবং হল সহ বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবি জানিয়েছে নাগরিক ছাত্র ঐক্য। বুধবার 24 ফেব্রুয়ারি দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ সময় দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, যার ফলে ছাত্র সমাজ অনেকটা হতাশায় ভুগছে। শুধু তাই না, বাংলাদেশের মানুষও চাপে কষ্টে আছে, নিদারুণ কষ্টে ভুগছে। এদেশের মানুষ একসময় মুক্তি চেয়েছিল পাকিস্তানের কাছ থেকে, তারা মুক্তি পেয়েছে। আওয়ামী লীগ থেকে মানুষ মুক্তি চায়, সেটাও পাবে, শুধু সময়ের অপেক্ষা। দাবি না মানলে দেশের সব শিক্ষার্থীদের নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি করে সংগঠনটির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বলেন, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত খুলে দিতে হবে। সরকার 17ই মে হল খুলে 24শে মে ক্লাস শুরুর ঘোষণা দিয়েছে। আমরা বলতে চাই, আপনারা সে খোয়াব দেখা বাদ দিন এবং অতি দ্রুত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের হল খুলে দিন। এই মুহূর্তে ঢাকার নীলক্ষেতে ছাত্ররা আন্দোলন করেছে, দেশের বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন হচ্ছে। আমাদের দাবি না মানলে সবাইকে একত্রিত করে কীভাবে হল খুলতে হয় সেটি আমরা দেখব। এই ছিল আজকের নিউজ, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আর শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।